হাসপাতাল থেকে আর বাড়ি ফেরা হলো না। উডল্যান্ডস থেকে ছাড়া পেয়েও বাড়ি পৌঁছতে পারলেন না বুদ্ধদেব ভট্টাচার্য। আপাতত তিনি নার্সিং হোমেই। কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থতা এতটাই বেড়েছিল তড়িঘড়ি তাকে নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। তারপর তার স্ত্রী মীরা ভট্টাচার্যকেও স্থানান্তরিত করা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি হন কিছুদিন। তার শারীরিক অবস্থা যথেষ্ট অবনতি হয়, কিন্তু আগের থেকে তিনি ওষুধপত্রে সাড়া দিচ্ছেন, চিকিৎসায় সাড়া মিলেছে, তাই উডল্যান্ডস হাসপাতাল থেকে আজ ছাড়া পাওয়ার কথা। ছাড়া পেলেন, কিন্তু বাড়ি ফেরা হলো না, বাড়ি ফিরছেন না তিনি। যেহেতু বুদ্ধবাবু তার স্ত্রী এবং তাদের মেয়ে অসুস্থ, তাই তিনি সরাসরি আজ বাড়ি যাচ্ছেন না। পরিচিত এক চিকিৎসকের নার্সিংহোমেই থাকবেন, সেখানে যতদিন না পর্যন্ত পুরোপুরি সুস্থ হচ্ছেন সেখানেই থাকবেন বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী সস্ত্রীক সঙ্গে তাদের মেয়েও। তাই উডল্যান্ডস থেকে ছাড়া পেয়েও বাড়ি পৌঁছানো হলো না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের।